নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবছর যারা বিডিপি টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2021 ও জুন 2022 যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করেছিলে, সেটা বলা হয়েছিল যে আজ অর্থাৎ 2রা সেপ্টেম্বর দুপুর 2টো থেকে তোমরা তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্টগুলো সেগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। কিন্তু দেখো, এটা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে কীভাবে তোমরা সেই অ্যাসাইনমেন্টের অ্যান্সার স্ক্রিপ্টগুলো ডাউনলোড করবে সেটা নিয়ে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো দেখো, আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছে বিডিপি এসজি 22.nsou.smarttestexam.com, এবার দেখো লগ ইন, ঠিক আছে। অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশন ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022, অর্থাৎ যে যখন তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করছিলে তখন যে পেজটা আসছিল ঠিক সেরকমই পেজটা কিন্তু সামনে এসেছে। এবার দেখো, এখানে এনরোলমেন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। তো এনরোলমেন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে। দেখো, এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দিলাম, এবার হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে। ডেট অফ বার্থটা এখানে দিতে হবে, এখান থেকে তোমরা কিন্তু একেবারে সালগুলো কিন্তু পেয়ে যাবে। সালের জায়গাতে গিয়ে যে সমস্ত রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো, পুরোপুরি আমি সাজিয়ে দিয়েছি, নাম চলে এসেছে। এবারে যে সাইন ইন বাটনটি রয়েছে, এই সাইন ইন বাটনটিতে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। তো চলো ক্লিক করি। তারপর দেখো, এন্টার ওটিপি, অর্থাৎ যে নির্দিষ্ট মোবাইলটা ছিল সেটাতে কিন্তু ওটিপি আসবে। ওটিপি ভেরিফিকেশন হলে তবেই কিন্তু তোমরা তোমাদের ডাউনলোড করতে পারি। দেখো, ওটিপিটা আমার ক্ষেত্রে চলে এসেছে, ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে ওটিপিটা আমি বসিয়ে দিচ্ছি। তারপরে দেখো, ওটিপি বসিয়ে দেওয়ার পরে যে সাবমিট বাটনটা রয়েছে এখানে ক্লিক করলাম। এবারে দেখো যেটা হয়ে গেল, সাবজেক্ট নেম, পেপার নেম, স্ট্যাটাস, অ্যাকশন, ঠিক আছে। এবারে দেখো কী রয়েছে, সাবজেক্ট নেম বাংলা, অ্যাপ্লিকেশন অরিয়েন্টেড কোর্স এওসি, অর্থাৎ যে সমস্ত পরীক্ষাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু সব কিন্তু চলে এসেছে। তাহলে দেখো, যে কোনো আমি একটা ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। ধরো সাপোজ আমি এটা ডাউনলোড করছি, ঠিক আছে। এটা প্রিন্ট, এই যে প্রিন্ট অপশানটা রয়েছে, এই প্রিন্ট অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো প্রিন্ট, এবারে দেখো কোথায় করতে হবে। দেখো এখানে রয়েছে ডাউনলোড অ্যান্সার শিট, ঠিক আছে। এই ডাউনলোড অ্যান্সার শিটে ক্লিক করলেই কিন্তু তোমাদের যে অ্যান্সার শিটটা সেটা কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, এবং কত পেয়েছো সেটা কিন্তু অলরেডি তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি দেখে নিচ্ছি, দেখো এটাতে ইওর স্কোর ইজ 100-এ 100, অর্থাৎ 100-তে 100 পাওয়া গিয়েছে, ঠিক আছে। তো এই সম্পূর্ণ প্রসেসে তোমরা একই রকমভাবে কিন্তু সম্পূর্ণ যে সমস্ত পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, ঠিক আছে, সেই সম্পূর্ণ পেপারগুলো তোমরা কিন্তু একদম কতগুলি ঠিক হয়েছে এবং কত পেয়েছো সেগুলো কিন্তু দেখে নিতে পারবে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।